আচ্ছা, হম দিল দে চুকে সনম মুভিটার কথা মনে আছে, যেখানে অজয় দেবগন তার স্ত্রী নন্দিনীকে তার প্রেমিকের হাতে তুলে দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন? এ যেন সিনেমার কাহিনীকেও হার মানাল। বাস্তবে ঠিক উল্টো ঘটনা ঘটল। ভাবছেন তো কোথায় এমন ঘটনা ঘটেছে? দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের মাঝি গ্রামে। বিয়ের পরে স্ত্রী অন্য কারোর সঙ্গে প্রেম আছে জানতে পারেন স্বামী। শত কষ্ট হলেও নিজের বুকে পাথর চেপে প্রেমিকের সঙ্গে নিজের স্ত্রীর বিয়ে দিলেন স্বামী। তবে সিঁদুর পরিয়ে নয়, গ্রামের সালিশি সভা ডেকে রীতিমতো লিখিত ভাবে নিজের স্ত্রীকে তার প্রেমিকের হাতে তুলে দিয়েছেন স্বামী। গ্রামভর্তি মানুষের মাঝে এমন ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, বালুরঘাটের চকদুর্গার বাসিন্দা শ্রীমন্ত বর্মনের স্ত্রী ববিতা বর্মন। বিয়ের পর তার স্ত্রী মাঝির গ্রামের বাসিন্দা পরীক্ষিত দেবনাথের সঙ্গে প্রেমের সম্পর্কে বাঁধা পড়েন। এর ফলে স্ত্রীর নানা কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে এবং মাঝের মধ্যে অশান্তি থেকেই ঘটনার আঁচ করেছিলেন স্বামী শ্রীমন্ত বর্মন। সম্প্রতি পরীক্ষিতের সঙ্গে মাঝি গ্রামে পালিয়ে আসেন ববিতা। এদিন গ্রামে সালিশি সভা ডেকে পঞ্চায়েত প্রধানের উপস্থিতিতে লিখিতভাবে নিজের স্ত্রীর বিয়ে দিয়েছেন শ্রীমন্ত বর্মন। আমাদের বাড়িতে যেটা অশান্তি হয় সেটা অশান্তিটা হয় ফোন করা নেই। ঠিক আছে, আমি কোথাও গেলে আসে দেখি ফোন করি। হ্যাঁ, আচ্ছা, কোনো একটা কথা বলে যে কাজটা করিস না কেন, আমার যখন ইচ্ছা হবে তখন আমি করি, এই কথাগুলো বলি। যাতে পাতা কাটাকাটি হতে দু চারটা হয়তো হাত হাতে হয়ে যায়, এটা আমি স্বীকার করি। নিজের স্ত্রীকে বলবো না, কাকে বলবো, কাদের কাছে, পাড়ার লোককে বলবো? সিনেমায় স্ত্রী তার পুরনো সম্পর্ক ছাড়তে পারেননি। এখানে স্ত্রী তার পুরনো সমস্ত কিছু ভুলে প্রেমিককে আপন করে নিলেন। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।